আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে শরতে আজ কোন অতিথি? আমাদের এই আঙ্গিকে অনুষ্ঠান চলছে, আরেকজন শিল্পীকে নিয়ে আপনাদের সামনে চলে আসা। যদিও তিনি দিল্লি থেকে এসছেন তৃতীয়বার, আমাদের এই অনুষ্ঠানে তার আসা। পারভিন শফিক রহমান, অনেক সুপ্রভাত জানাবো দিদিকে অনুষ্ঠানে আসার জন্য। আর ওনার সঙ্গে আপনাদের কিছু পরিচয় তো রয়েছেই, আর তার গান, তার কথা আবারও আজকে আমরা শুনবো। তার আগে, পরিচয় সারার আগে অবশ্যই চলে যাব দিদির কাছে প্রথমে গানে। হ্যাঁ, আশা পুরাও তুমি এসো কাছে,
পারভিন সফিক রহমান আমাদের সঙ্গে আজ দিল্লি থেকে তৃতীয়বার এসছেন আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিনের রবীন্দ্রনাথে। আর নতুন যারা বন্ধু রয়েছেন তাদের জন্য আবারও তার নতুন করে একটু পরিচিতি আমরা জেনে নেব, তার কারণ তার তো গান রয়েছেই, তার সঙ্গে কিছু কথা। সবার আগে বলি দিদিকে যে আপনি তো তৃতীয়বার এলেন, একটা বোধ হয় মার্চ একবার মে মাসে এসছেন, আর একদম পুজোর আগে আগে আপনার এই অনুষ্ঠানে আসা। আচ্ছা, এই যে রবীন্দ্রসঙ্গীত শেখা বলুন, তো কিভাবে শুরু আপনার এই জগতে আসা? হ্যাঁ, আমার মানে এটা আমি একটা সুযোগ পেয়ে গেছিলাম, আমার বাড়ির কাছে ছিলেন, আমি ওনাকে কাকিমা কাকিমা বলতাম। তো ওনার কিন্তু স্কুল ছিল না তখন, আমাদের মানে কিছু আমার সমবয়সী বাচ্চাদের নিয়ে ওনার ছেলে মেয়েদের নিয়ে শেখাতেন, তো তখন স্কুল ছিল না, কিন্তু আমরা এটা শেখার সুযোগ পেয়েছিলাম। উনি ভীষণ ভালো শেখাতেন, শ্রীমতী ঝর্ণা দাস, এখন অসুস্থ হয়ে গেছেন উনি। মানে ওনার উনি হচ্ছেন প্রথম শিক্ষাগুরু আপনার? হ্যাঁ, আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতই শিখতেন। হ্যাঁ, শুধু উনি রবীন্দ্রসঙ্গীতই শেখাতেন আর কি। আচ্ছা, পরে আর কিভাবে মানে আপনার এটাকে নিয়ে এগিয়ে চলা বা কোন শিক্ষাগুরুকে পাওয়া? আমি ওনার কাছেই পুরোটাই শিখেছি, এখন তারপর দিল্লি যাওয়ার পর এখন মানে এটা ইয়ে করার জন্য আমি ইন্দিরা মহানালয়েশের কাছে এখন শিখছি। মানে দিল্লি যাওয়ার পরে? হ্যাঁ, যাওয়ার পরে। মানে চর্চাটা আপনি রেখেছেন এখনো, সব থেকে বড় বিষয় এটা, অনেক সময় আমরা দেখি ছেদ পড়ে যায়, যদিও আপনার একটু বোধহয় পড়েছিল গানের একটু ছেদ বোধহয় পড়েছিল, হতেই পারে আর কি, এটা সেটা তো হয় স্বাভাবিকভাবে, কিন্তু আপনি ধরে রেখেছেন এটাই বিশাল। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করতো তুমি কি গান ছেড়ে দিয়েছো, কিন্তু আমি এটাই বলতাম আমি ছাড়লেও গান আমাকে কিন্তু ছাড়বে না। তাহলে একদম নিশ্চয়ই সেটাই উচিত, কারণ গান ছেড়ে বাঁচবে মানুষ কিভাবে, এটা সব থেকে বড় বিষয়। আচ্ছা, আরেকটি গানে আমরা যাব, তারপরে আসছি আবার কথায়। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ত্রুটি, আহা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ত্রুটি, আহা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা। বাদল গেছে টুটি, বাদল গেছে টুটি, আহা। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, কান দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে ধেনু, জনা তো আজ বাজিবে
88 সালে তো বোধহয় সঙ্গীত বিভাগের তাই তো? আচ্ছা, তারপরে সব থেকে বড় বিষয় যে তৃতীয়বার আমাদের অনুষ্ঠানে ফিরে আসা, কেমন লাগছে? দিল্লি থেকে আপনি আবার এসেছেন আমাদের অনুষ্ঠানে। আমি একটা গানের পরিবেশ এখানে পেয়ে যাই, এই জন্য আমার একটা ভীষণ মানে আত্মতৃপ্তি হয়। এই পরিবেশটা তো আমি সব জায়গায় পাই না, সেটা টানে টানে চলে আসে একদম। আচ্ছা, আরেকটি গানে আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির খেয়াল নেব রে লুকো রে, যাব না আজ ঘরে ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে, ওরে আকাশ রোজ।
একেবারেই আমরা এই ওনার সাথে শেষ লগ্নে প্রায় চলে এসেছি অনুষ্ঠানের। আর আর অবশ্যই বলবো যে আমাদের সঙ্গে আজকে দিল্লি থেকে পারভিন শফিক রহমান রয়েছেন তৃতীয়বারের জন্য, আর আগামী দিনে ওনার অবশ্যই গান উনি আরও এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখবো। এই আশা রেখে আমরা ওনার কাছে চলে যাব শেষ গানে, আপনার শেষ গানে চলে যাব। কণ্ঠে নিলে গান কণ্ঠে নি
দিল্লি থেকে আমাদের সঙ্গে ছিলেন আজকে পারভিন শফিক রহমান, এবং তার সঙ্গে কথা এবং গানে কিছুটা সময় থাকা।